নমস্কার, আমি অস্মিতা দাস। আজকে আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাখো ডালের পরে কুচি পাতায় কড়ি দুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, কাছে ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি তোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধে বেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুঁয়ে ধরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার।